আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর 2021 তারিখ। পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। তাহলে চলুন আজকের পর্বটি দেখে নেওয়া যাক। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মাই ক্লাসরুমের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি থাকলো গভীর শ্রদ্ধা। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের ইতি টানার ঘোষণা দিতে নীতিগতভাবে একমত হয়েছেন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র। আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের 2021 সালের পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন টেসলা এবং স্পেস অ্যাক্সের সিইও ইলন মাস্ক। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কবে শহীদ হন? তিনি শহীদ হন 14 ডিসেম্বর 1971 সালে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়? সোনা মসজিদ, চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী। কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে? 21 ফেব্রুয়ারি 1956 সালে। বিশ্বে প্রথম কাগজবিহীন প্রশাসন চালু হয় কোথায়? সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সিপিআইএম এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। ওমিক্রনে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যু হয় কোন দেশে? যুক্তরাজ্যে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? পিয়ামে নাওমি মাতাফা। নির্মলেন্দু কুনের দেশান্তর উপন্যাস অবলম্বনে নির্মিত দেশান্তর চলচ্চিত্রটির পরিচালককে? আশুতোষ সুজন। পাকিস্তানি বাহিনীর পক্ষে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে ছিলেন? মেজর জেনারেলের রাও ফরমান আলী। পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল? আরবি হরফে। একুশের প্রথম গান ভুলবো না ভুলবো না এর রচয়িতা কে ছিলেন? এর রচয়িতা ছিলেন আ ন ম গাজিউল হক। বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রক্রিয়া কী ছিল? বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রক্রিয়া ছিল গণতন্ত্র। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। মঙ্গল গ্রহের আকাশের রং কেমন? মঙ্গল গ্রহের আকাশের রং হচ্ছে গোলাপি। গ্রিন পিস একটি পরিবেশ আন্দোলন গ্রুপ। একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক কত কেজি বাতাস গ্রহণ করে? 16.5 কেজি বাতাস গ্রহণ করে। হিমছড়ি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত? হিমছড়ি হচ্ছে কক্সবাজারের উপকণ্ঠে অবস্থিত। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিনই দেখছি যে আমাদের এই টিউটোরিয়ালগুলি অনেক দেখছেন আপনারা, কিন্তু অনেকেই লাইক করেন না বা কমেন্টস করেন না। আশা করব লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।